আজকে আমাদের পার্টি আইপিএফটির বিশেষ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অধিবেশন, এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টির পক্ষে গভীর আনন্দের প্রকাশ। আজকে যারা ত্রিপুরার আদিবাসী আন্দোলনের ইতিহাসের সঙ্গে প্রথম থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, তারা আইপিএফটির এই ত্রিপুরের দাবি যারা দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন তারা এই সংগ্রামকে আরও জোরদার করার জন্যে আজকে আবার আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন। আমরা আন্তরিকভাবে পার্টির সমস্ত অংশের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ তাদেরকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শ্রী অগুর দেববর্মা। অগুর দেববর্মা তার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের, ত্রিপুরা উপজাতীয় যুব সমিতি আপনারা দেখেছেন, এরপরে সেই পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএফটি আবির্ভাব, তখন থেকেই শ্রী অগুর দেববর্মা এই আদিবাসী আন্দোলনের অন্যতম কর্ণধার। 2009 সালে যখন ত্রিপুরল্যান্ডের আন্দোলনে
এডিসি এলাকাকে পৃথকরাজ্য করার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকায় ছিলেন তাদের অন্যতম অপূর্ণ বর্মা। এটা দুঃখের বিষয় যারা ত্রিপুরা উপজাতি জমি সমিতির প্রথম অগ্রণী পদক্ষেপ যারা নিয়েছেন তাদের বেশ কিছু নেতৃত্ব আজকে আর নেই, তারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা কয়েকজন তার সাক্ষী, অগ্রদেব বর্মাও তাই। কাজেই আজকে বিশেষ করে আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন শ্রী অগ্রদেব বর্মা, কৃষ্ণমোহন জমাতিয়া, তারপরে এক্স এমডিসি জাফু দেববর্মা, জাফু তারপরে রমেন রমেন রিয়াং, ওনারা কেন্দ্রীয় নেতৃত্ব। আবার আইপিএফটিতে যোগদান করে এই ত্রিপুরের দাবিকে, পৃথকরাজ্যের দাবিকে আরও যোগদান করবেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সব দিক দিয়েই আমরা কাজ করব, এগিয়ে যাব, এই প্রতিশ্রুতিটুকু আমরা আজকে দিচ্ছি। এখন অপূর্ণ বর্মা ওনার কাছ থেকে দুই চার কথা শুনুন। ওনাদের যারা সমর্থক তাদের সাংগঠনিক সমস্ত শক্তি ওনাদের।